সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাইছি কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট নেবেন এবং ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলে অর্ডার নেবেন। তো এটা একটা টেকনিক যেটা আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি। যদি জেনে থাকেন তাহলে তো ভালো, আর না জেনে থাকলে ক্লাসটা সম্পন্ন করলে আপনিও বায়ার ধরার টেকনিক শিখে যাবেন এবং আমি গ্যারান্টিতে বলতে পারি আপনারা আর্নিং করতে পারবেন। কিন্তু আমি একটা জিনিস আগেই বলে রাখি আপনাদেরকে, কারণ হচ্ছে এই কাজগুলো শিখলে বা এই কাজগুলো করার আগে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ফুল ফ্ল্যাপ আইডিয়া থাকতে হবে এবং কাজগুলো করার অভিজ্ঞতা থাকতে হবে, বা আপনাকে টোটাল কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে হবে। তা না হলে কিন্তু এগুলো মার্কেট প্লেসে আপনি সরাসরি বায়ারদের সাথে কথা বলে কিন্তু আপনি কাজ হয়তো নিতে পারবেন, যদি প্রপারলি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ইফেক্ট পড়বে বা অন্য সেলারদের প্রবলেম হবে, যে আপনি কাজগুলো করলেন, কাজটা পরে করতে পারলেন না, কাজটা ক্যান্সেল করলেন, সেক্ষেত্রে আরেকটা সেলারকে কিন্তু কখনোই টাস্ট করবে না। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যখন এই কাজগুলো বা এই টেকনিকটা প্রয়োগ করবেন অবশ্যই অবশ্যই আপনারা কাজ প্রপারলি শিখে তারপরে অ্যাপ্লাই করবেন, এবং এটা একটা বা দুইটা কাজ শিখে কখনোই তাদের কাছে যাবেন না। তার যা যা প্রয়োজন ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো তিনি যেন বলতে পারে যে হ্যাঁ এটা আমার দরকার, আপনি এটা করতে পারেন কিনা, হ্যাঁ আমি করতে পারি। মানে ডিজিটাল মার্কেটিংয়ের যাই বলবে সব কিছুই আপনাকে টোটাল কথা শিখতে হবে, তারপরে এই সিস্টেমে বায়ার ধরতে হবে, ঠিক আছে? ওকে, চলুন আজকে যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে গুগল ম্যাপ। বা বাইরের ক্লায়েন্টদের সবারই কিন্তু একটা নিজস্ব একটা গুগল ম্যাপ থাকে এটা রেস্টুরেন্ট চেনার জন্য। যেমন আমাদের ঢাকাতে যদি আমরা কোনো রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্টের লোকেশন বাই করার জন্য কিন্তু আমাদের ফার্স্ট কী কাজ থাকে, জাস্ট আমরা তার লোকেশনটা বের করি, তার ম্যাপটা বের করে কিন্তু তার সাথে যোগাযোগ করার ট্রাই করি, অথবা ওই লোকেশনের উপর বেস করে কিন্তু তাদের সাথে আমরা মানে তাদের রেস্টুরেন্টে কিন্তু আমরা যেয়ে থাকি। তো সেমভাবে আপনি এই কাজটা করার সময় আমরা দেখব কীভাবে গুগল ম্যাপ থেকে, মানে গুগল ম্যাপ বা গুগল বিজনেস থেকে আমরা কীভাবে ক্লায়েন্ট ধরবো সেটাই আমি দেখাবো। ওকে, তো এর আগে আপনাকে কিছু জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনি ইউএসএর যদি ক্লায়েন্ট ধরতে চান তাহলে ইউএসএর সিটিগুলো সম্পর্কে একটু আইডিয়া নেবেন। দেখবেন যে লিখবেন ইউএসএ অল স্টেট, ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন। এখানে আমরা একটা সাইটে চলে যাই সরাসরি, ধরেন এখানে আমি চলে গেলাম, আমি আগে দেখি ইউএসএর কতগুলো সিটি আছে, সবগুলোর এখানে নাম থাকবে। ওকে, তো এখানে সবগুলোর নামই থাকবে, স্টেটের নামগুলো থাকবে, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, এগুলো সবই আছে, ঠিক আছে? তো আমি যেটা করবো ফার্স্ট টাইমে আমি লিখবো হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া। ওকে, এটা লিখে আমি সার্চ করবো ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? আপনি যে কোনো, এখানে যদি আপনি কানাডার ক্লায়েন্ট ধরতে চান বা জার্মানির ক্লায়েন্ট ধরতে চান বা অন্য আদার্স কোনো কান্ট্রির যদি আপনি ক্লায়েন্ট ধরতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ওই দেশের স্টেটটা লিস্টটা বের করে নেবেন, তারপরে একটা একটা করে সার্চ করবেন। এবার ধরেন আমি এটা, আমি যেহেতু আজকে চাচ্ছি যে রেস্টুরেন্ট রিলেটেড যারা কাজ করে তাদেরকে আমি সার্ভিসগুলো প্রোভাইড করব, এখানে উপকার হবে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপার দুজনেরই হেভি উপকারে আসবে এই ক্লাসটা। তো প্রথমে আমরা ধরেন এটা লিখে সার্চ করছি চাইনিজ রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া। তো এটা লেখার পরে দেখেন প্রথমে আমাদের এখানে লোকেশনটা চলে আসে প্লেস। তো এবার যেটা করব আমরা এখান থেকে মোর প্লেসমেন্ট বা প্লেস এখানে ক্লিক করব। এবার আসেন দেখেন আপনার কত বায়ার লাগবে। তো এবার দেখেন এগুলো কিন্তু প্রতিটা রেস্টুরেন্টের মালিকদের বা প্রতিটা রেস্টুরেন্টের কিন্তু একজ্যাক্টলি, এগুলো আমরা যখন এজেন্সি ক্লায়েন্ট খুঁজতাম তখন কিন্তু আমি এই মেথডটা ইউজ করতাম। তো আমি এজেন্সিতে তখন অনেক ভালো একটা ভালোই কাজ পাচ্ছিলাম তখন, কিন্তু আমাদের একটা সমস্যার কারণে, আমাদের টিম মেম্বারগুলোর সমস্যার কারণে আসলে এজেন্সিটা ভেঙে পড়ে। তো যাই হোক, আমি ওটা বলতে চাচ্ছি না। এখন দেখেন আপনি কিন্তু এখান থেকে কিন্তু অনেক ক্লায়েন্ট পাবেন। তো এবার যদি আপনার মনে হয় এখানে চাইনিজ রেস্টুরেন্ট লিখছেন, এবার ধরেন সেলুন, সেলুন লিখে সার্চ করেন, তারপরে আপনি আরও অনেক কিছু আছে না, অনেক কিওয়ার্ড আছে না, গাড়ি কোম্পানি যদি থাকে, কার রিলেটেড
লিখেছেন, ফোন সার্ভিস রিলেটেড, আপনি যে কোনো কিওয়ার্ড লিখে বা যে কোনো ওয়ার্ড লিখে কিন্তু এইভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। তো এবার এটার কাজটা কি দেখেন, আমি একটা পেজ দেখলাম, দেখার পরে আমি কিন্তু এবার আমি সেকেন্ড ডেতে যেতে পারবো যে সেকেন্ড ডেতে কারা কারা আছে। দেখেন সেকেন্ড ডে মানে সেকেন্ড পেজে কিন্তু এরকম আরও অনেক রেস্টুরেন্টের মালিকরা কিন্তু আছে, থার্ডে এরকম আছে, এভাবে আপনি কিন্তু পেতেই থাকবেন, পেতেই থাকবেন রেস্টুরেন্ট। ক্যালিফোর্নিয়ার পরে আপনি যাবেন আরেকটা কোম্পানিতে। তো ভাই বলতেছেন যে এটাতে যাব বুঝলাম, এটা তারপরে কীটা করব আমি, তো আপনারা যেটা করবেন, এখানে যারা এইগুলো রেস্টুরেন্টে কাজ করতেছে তাহলে ওদের যে কোনো আমরা একটা রেস্টুরেন্টের গুগল ম্যাপে আমরা ক্লিক করি, ওকে, ধরেন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটার উপর ক্লিক করছি কিন্তু, ঠিক আছে, ক্লিক করার পরে আমি এখানে দেখেন তাদের ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি। অবশ্যই আপনাকে কিন্তু তাহলে কি করতে হবে, SMS মার্কেটিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ওকে, এখানে তাদেরকে মেসেজ পাঠাতে হবে, তারপরে এখানে তাদের মেল অ্যাড্রেসটাও পাবো, দেখি যদি না পাই তাদের সোশ্যাল মিডিয়াগুলো পেতে পারি, হ্যাঁ ফেসবুকটা আছে, তাহলে আমরা যা যদি মনে হয় যে না আমার SMS মার্কেটিং করতে প্রবলেম হচ্ছে তাহলে আমি ফেসবুকে যা মেসেজ করি তাদেরকে, সেটাও কিন্তু করতে পারবেন, দেখেন সেটাও কিন্তু করা যাবে। দেখেন এখানে তাদের রেস্টুরেন্টের হোম পেজে ফেসবুক পেজে চলে আসলাম, এখান থেকে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি যে তোমার কোনো ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হবে কি না, বা মার্কেটারের প্রয়োজন আছে কি না, তোমার রেস্টুরেন্টটাকে আমি আরও লোকাল মার্কেটে বা তোমার এরিয়াতে আমি আরও ভালোভাবে প্রচার করে দিতে পারি, হ্যান ত্যান তোমার ডেইলি পোস্টগুলো করব, হ্যান ত্যান আপনি যা যা পারেন তাকে ট্রাই করবেন। এবং এখানে কিন্তু আমরা তাদের ওয়েবসাইটগুলো পাচ্ছি, ইমেল পাচ্ছি, আপনি তিনটা চারটা পদ্ধতি কিন্তু অবলম্বন করতে পারতেছেন এইগুলো। এখানে আমি বলি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেকে বলে ভাই আপনি যে টেকনিকগুলো দেখান, অনেকগুলো ভাইয়ের কাছে মেসেজ করি তো রিপ্লাই করে না, আবার আবার ওই মেসেজগুলো আবার আরেকজনে করতেছে ভাই আমি কাজ পাচ্ছি, তাহলে আপনার মধ্যে ওর যে কাজ পাচ্ছে তার মধ্যে পার্থক্যটা কী সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তিনি কিভাবে মেসেজ করে যে কাজ পায়, আপনি কিভাবে মেসেজ করেন যে কাজ পান না, তো অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমাকে প্রপারলি কাজ শিখতে হবে। আমি একটা টেকনিক ইউজ করলে হয়তো ধরেন কারো ফোন নাম্বারে SMS যদি করেন, এটা কিন্তু একদম রাইট মেথড, তার ফোনের মধ্যে ডাইরেক্ট মেসেজ চলে যাবে এই নাম্বারে। এবং যদি মেল করেন, মেল অনেকে আছে যারা এটা বিজনেস মেল দেখতে চাবে না, অবশ্য যদি তার পেজে যায় মেসেজ করেন এটা দেখার সম্ভাবনা থাকে, 100টার ভিতরে হয়তো 10 জন বা 5 জন বা 3 জন দেখে বা 1 জন দেখতে পারে, ঠিক আছে, যদি এই মেথডগুলো কিন্তু কাজ করে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, ডেলি কাজ করতে হবে, ডেলি মানে আপনি 100টা 200টা 500টা পাঠাইয়া আপনি বসে থাকলেন যে এটির ভিতরে আসলে আসলো না, ঠিক আছে। আপনি কারো কারো মেসেজ আমরা এমনও দেখছি, আমার 6 মাস পরে ওই বায়ের একটা বায়ের রিপ্লাই করছে, 6 মাস পর যে মেসেজ করে রাখছি 6 মাস আগে আমারই মনে নাই, কিন্তু বায়ের দেখছে মেসেজটা, দেখার পরে কিন্তু রিপ্লাই করছে, দেন তারপরে কিন্তু আমরা অর্ডার নিছি। তো আপনার কাজ হচ্ছে প্রতিদিন কাজ করা, একদিন না, প্রতিদিন রেগুলার কাজ করেন না, রেগুলার কাজ করেন, সমস্যা কী, আপনি তো একজন, এখন যেহেতু ফাইবার অনেকটা হার্ড হয়ে গেছে তো আপনি ফাইবারের পাশাপাশি আপনি এখানে সময় দেন, আমাদের যে টেকনিকগুলো আছে এগুলো দেখেন, দেখে কাজগুলো করেন, 100% আপনি অর্ডার পাবেন। আমাদের স্টুডেন্টরা কীভাবে পায়, তো আশা করি বিষয়গুলো বুঝতে হবে। অবশ্যই মাথা খাটাইয়া কাজগুলো করতে হবে, এবং আপনাকে অবশ্যই ইমেল মার্কেটিং সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, SMS মানে বাল্ক SMS মার্কেটিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এগুলো হচ্ছে ডাইরেক্ট এজেন্সি ধরনের, যারা এজেন্সি চালায় বড় বড় তারা কিন্তু এগুলো করে, আমি কানাডিয়ান একটা এজেন্সির সাথে আসি, আমি জানি এগুলো। তো এখানে আরও যেমন আছে, আমি বলি আপনাদেরকে লিড গরিলা নামের একটা জায়গা আছে যেখানে ডাইরেক্ট ম্যাপ থেকে ক্লায়েন্ট সংগ্রহ করায় ওইটা দিয়ে, ঠিক আছে, ওইটা যদি আমার সময় হয় কোনো দিন যদি আমি পারি আপনাদের জন্য লিড গরিলার জন্য একটা ক্লাস করব, ওকে। যাই হোক, এইভাবে কিন্তু আপনি চাইলে আনলিমিটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, একদম সিম্পল। এবার কেন ফোলিয়া গেল, এবার আমরা আরিজোনাদের দেখি, এটা লিখে সার্চ করেন না, সমস্যা কী, এটা লিখে সার্চ করেন, তো এরকম করে করে আপনি প্রতিটা জায়গায় কিন্তু আপনি গুলো পেয়ে যাবেন, প্লেসমেন্টগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু অ্যাকুরেট লোক যারা এইটার সাথে বিজনেস করতেছে, তারা তাদের কোনো না কোনো কাজ কিন্তু থাকবেই আপনার, তো অবশ্যই দেখতে হবে আপনাদেরকে, অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে যে আপনি কী কী সার্ভিস দেবেন সেগুলো আগে প্রপারলি জানতে হবে যে এইগুলো সার্ভিস বাইরের প্রয়োজন হতে পারে, তো ওইগুলোর উপর বেস করে কিন্তু তাদেরকে অফার সেন্ড করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড ক্লায়েন্ট খুঁজে পাবেন গুগল ম্যাপ থেকে, বা ডাইরেক্ট বিজনেস
ডাইরেক্ট বিজনেসম্যানদের সাথে কথা বলতে পারতেছেন। তারা কিন্তু শুধু রেস্টুরেন্ট করে এরকম না, এক একজনের আমেরিকান লোকদের কিন্তু অনেক অনেক বিজনেস থাকে, অনেক একজনের 8টা 10টা 20টা বিজনেসের সাথে কিন্তু জড়িত থাকে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, এইভাবে আশা করি আপনারা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন। যদি কোনো প্রকার প্রবলেম হয় এইভাবে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আই হোপ আপনাদের কিছুটা হেল্প করার ট্রাই করব। এবং আপনার অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।